দেখো এই মুহূর্তে দেখাবো আমার ধাতকা এলাকায় রয়েছি এবং সেই জায়গায় জিতেন্দ্র তিওয়ারি কি একবার একটি স্কুলের মধ্যে তিনি ছিলেন সেখান থেকে ওনাকে বাইরে বার করে দেওয়া হলো পুলিশের বিশাল বাহিনী এলো এসে ওনাকে কিন্তু বাইরে বার করে দিলেন এবং যে বিষয়টা বলা হচ্ছে জিতেন্দ্র তিওয়ারি হাতে একটা নোটিশ ধরিয়ে দেওয়া হলো এই হচ্ছে সেই নোটিশ পুলিশের তরফ থেকে রাজ্য নির্বাচন কমিশনের এবং যেটা পুলিশ জানালো যে তিনি উইথ আর্ম সিকিউরিটি নিয়ে বুথের মধ্যে ঢুকছেন এবং 100 মিটারের মধ্যে বসে রয়েছেন কি বলা হলো আপনাকে নোটিশ ধরিয়ে না দেখুন ওনারা নিজেরা যা পুলিশ ছিলেন তারা নিজেরাও দেখতে পেলেন না যে কোথাও সিকিউরিটি আছে সিকিউরিটি আমি যখন জানতে পেরেছি ইলেকশন কমিশনের এই ধরনের গাইডলাইন আছে তার আগেই আমি সিকিউরিটি ছেড়ে দিয়েছি আমি নিজে বসেছিলাম এখন যেটা বললো আপনার বিরুদ্ধে যে সিকিউরিটি নিয়ে উইথ আর্মস নিয়ে বুথের মধ্যে ঢুকছেন এবং 100 মিটারের মধ্যে রয়েছে না 100 মিটারের মধ্যে রয়েছেন এটা বলেন ঢুকছেন এটা বলতে পারেন আপনি ঢুকতে পারেন না এটা বলছে আমি তো আগেই বললাম যে কোথায় সিকিউরিটি কোথায় আছে সিকিউরিটি তো ছিল না আপনার তো ক্যামেরা ছিল আপনাদের সিকিউরিটি তো তখন ছিল না সিকিউরিটি আমি ছেড়ে দিয়েছি এক ঘন্টা আগে ছেড়ে দিয়েছি নোটিশ তো দেওয়া হলো আপনাকে নোটিশ দেওয়া হলো আর আমরা আইন মানি আর যারা আইন মানে তাদের জন্য সব আইন আর যারা এই দেশে আইন মানে না তাদের জন্য পুলিশ বেশ আমি আমি একেবারে সরাসরি স্টুডিওতে আসব সুমন বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন সুমন বাবু না জিতেন্দ্র বাবু সম্বন্ধে মানে ভালো কথা তো বলতে পারছি না কিছু হ্যাঁ জিতেন্দ্র বাবু তো যখন কংগ্রেস এতদিন মেয়র পদে রেখেছিল হ্যাঁ তৃণমূলে ছিলেন তখন তো বিজেপির তরফ থেকে অভিযোগ করা হতো ঠিক বাবুল সুপ্রিয় অভিযোগ করতেন তা জিতেন্দ্র বাবু হঠাৎ ভালো মানুষ হয়ে গেলেন নাকি আমার তো খুব আশ্চর্য লাগছে আমি বলছি তখন তো আপনারা সবাই তৃণমূল কংগ্রেস ভীষণ ভালো মানুষ মনে হতো যখন জিতেন্দ্র তিওয়ারি সেই রেড চার্টটা পড়ছিলেন প্রায় রেড চার্টই বলছি যে কত ভোটে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা জিতলে তাকে কি কি দেয়া হবে তখন তো দুহাত তুলে দল সমর্থন জানিয়েছিল সেই জন্যই তো আজকে উনি বিজেপিতে গেছেন মানে রেড চার্টটা বিজেপির পক্ষে সুটেবল বলে একজন নেতা তিনি মানে ওখানের মুখ ওখানে তিনি একটা কেন্দ্রীয় বাহিনী নিয়ে যাতায়াত করছেন কেন্দ্রীয় সিকিউরিটি নিয়ে এরকম বিজেপির অনেক নেতা রয়েছেন যাদেরকে কেন্দ্রীয় সিকিউরিটি দেওয়া হচ্ছে সিকিউরিটি ফোর্স নিয়ে তিনি যাতায়াত করতে পারেন নাকি আবার তিনি অভিযোগ করছেন রাজ্য পুলিশের বিরুদ্ধে নির্লজ্জতা চূড়ান্ত আমি জানি স্বপনবাবুর পক্ষে অত্যন্ত বিড়ম্বনার হবে কারণ যে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে মানে ফাইল জমে যেত বিজেপির অভিযোগে তিনি যখন বিজেপি দল করেন তখন একটু বিড়ম্বনা হয় বটে তবে দুপক্ষেরই হয় অসুবিধা না জিতেন্দ্র তিওয়ারি সম্পর্কে আমি আমি সুমনদার গত দুদিন ধরে আমি সুমনদার খুব প্রশংসক জিতেন্দ্র তিওয়ারি যখন তৃণমূলের লাল জামা টামা পরে তিনি যখন যা কিছু করতেন সেটা খুব প্রশংসার কাজ ছিল ওনাদের কাছে আর সে সময় ওনারাও প্রশংসা করতেন শুধু জিতেন্দ্র তিওয়ারির একটাই দোষ কেন তিনি বিজেপিতে এসে সেই জামা পরে তিনি আবার অন্যরকম বলছেন এটাতেই সুমনবাবুদের আপত্তি উনি যদি এখন তৃণমূলের জামা পরে এইগুলো বলতেন তাহলে কোনো দোষ টোষ হতো না পুলিশ সুরক্ষা নিয়ে যদি ঘুরতেন ঢুকতেন তাহলে আপত্তি ছিল না কিন্তু উনি কেন বিজেপির হয়ে ঢুকছেন এটা তো ওনাদের আপত্তি আছে কিন্তু কথাটা হচ্ছে ভোটে নিয়ম ভাঙ কিন্তু কথাটা হচ্ছে যে আপনারা আজকের ভোট করার জন্য বাথরুম সংস্কৃতি আনলেন টয়লেটের ভিতর ঢোকালেন এরপর বোধহয় বোধহয় দুয়ারে টয়লেট হবে বা আপনাদের প্রত্যেক বুথে বুথে আরো টয়লেটের সংখ্যা বাড়াবেন কারণ বাইরে থেকে বেশি করে লোকজন এনে টেনে টয়লেটের মধ্যে রেখে দিয়ে তারপর তাদেরকে দিয়ে বলবেন ভোটটা করে দাও করে দিয়ে যে যার বাড়ি যাও এমন একটা পদ্ধতি হবে এমন একটা কাজ বোধহয় আপনারা করতে চাইছেন এমন একটা সংস্কৃতির পশ্চিমবাংলায় আপনারা সংস্কৃতির কথা হচ্ছে আজকে আরেকটা